আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিতে থাকবে ফুলপিঠা। তো খুব সহজে আর অল্প সময়ের মধ্যে আমি এই রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করব আপনাদের। তো ফুলপিঠাটা একটু ভেঙে আপনাদের আমি দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। তো আমার আজকে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এখানে আছে গুড়, এখানে আছে নারকেল কোরানো। তো আমি একটা হাঁড়িতে 1/2 কাপ পানি বসিয়ে দিলাম। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন সয়াবিন তেল দিয়ে দিলাম 2 চা চামচ। এখন হাত দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো যারা এখন আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি ময়দাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পানির মধ্যে, এখন মিশিয়ে ভালোভাবে একটু নেড়ে নিব। তো দেখুন পানির সাথে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটু রেস্টে রেখে দিব। তো আমার ঠান্ডা হয়ে গেছে ময়দাটা, এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এটা কিন্তু অনেকটা গরম, তো খুব সাবধানের সাথে এটা ভালোভাবে মেখে নিতে হবে। তো এই তো আমার ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমি হালকা একটু তেল দিয়ে নিলাম উপর দিয়ে, আবার কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম প্রায় 10 মিনিটের মতো। তো এখন আমি একটা হাঁড়িতে খেজুরের গুড়গুলো নিয়ে নিলাম, এখন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালোভাবে গলিয়ে নেওয়ার জন্য, তো দেখুন আমার খেজুরের গুড়টা কিন্তু প্রায় গলে গেছে। এখন আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো এখন আবার ভালোভাবে নেড়ে এটা প্রায় একটু জাল করে নিলাম। এখন আমি নারিকেল কোরানোগুলো সবগুলো দিয়ে দিব। এখন আবার ভালোভাবে দুটো একত্রে মিশিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে ফুল পিঠার মধ্যে যে পোরটা দিব সেটা। তো আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন পোরটা তৈরি করার জন্য। এই তো আমার পোরটা রেডি। তো এখন আমি একটা প্লেটে বেড়ে নিলাম। এই তো আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। তো এখন আমি হাত দিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি। এই তো সবগুলো শেপ করা হয়ে গেছে আমার। এখন আমি পিঠাটা আপনাদের বানিয়ে একটু দেখিয়ে নিব। তো প্রথমে একটু রুটির মতো বেলে নিচ্ছি। তো রুটিটা যেমন অনেকটা বড় থাকে, এটা তেমন একটা বড় থাকবে না, একটু ছোট করেই বেলে নিতে হবে। তো হালকা একটু ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। এই তো আমার রুটিগুলো বেলা হয়ে গেছে। এখন আমি পোরগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এই পিঠাটা বানানো কিন্তু খুব সহজ। এই তো হাত দিয়ে হয়ে যাচ্ছে আমার পিঠাটা বানানো। তো আমি যেন আপনাদের বানাতে সহজ হয় সেজন্য আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুব মজা। বিশেষ করে খেজুরের গুড় দিয়ে পোরটা বানালে পিঠাটা আরও বেশি সুস্বাদু হয় খেতে। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে লাইক দিতে ভুলবেন না, ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো এখানে আমি তেল দিয়ে তারপর কড়াইটা বসিয়ে দিলাম। এখন পিঠাগুলো ভেজে নিব একে একে। তো আমি 4টা করে পিঠা ভেজে নিব, একসাথে সবগুলো দিব না, কারণ একসাথে দিলে লেগে যাবে একটার সাথে আরেকটা। তো পিঠাগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি।
তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে যায় কোনো দিক দিয়ে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এ তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমার একে একে সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, এখন আমি গরম গরম পরিবেশন করে নিব। খুব সহজে এবং ঝটপট আমি এই পিঠাটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম। আমার পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখুন কালারটাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো আপনারা একবার হলো বাসে এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সামনে যেহেতু ঈদ আসছে তো ঈদ উপলক্ষে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য, তো ছোট বড় সকলে এটা খুব পছন্দ করবে। আর অতিথি আপ্যায়ন আপনারা পরিবেশন করতে পারেন মেহমানদের সামনে। এই তো আমি পিঠার ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে আর অনেকটা সফট হয়েছে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।